পরীক্ষার্থীদের পরীক্ষা এটা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আমাদের গোটা জীবনটাই একটা পরীক্ষা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই কি একটা, বরং বলতে পারি বহু পরীক্ষার সমষ্টি হলো জীবন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা সূরা মুলকের মধ্যে 2 নম্বর আয়াতের সাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলেছেন তিনি ওই সত্তা যিনি মরণ দিয়েছেন এবং জীবন দিয়েছেন। কেন এই জীবন এবং মরণ এই মধ্যবর্তী সময় যেটা আল্লাহ দিয়েছেন এটা কেন দিয়েছেন? আল্লাহ পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সৎকর্ম করে, কে ভালো কাজ করে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। আল্লাহ তাআলা কি জানেন না পরীক্ষা করার কি আছে? যে জানে না সে তো পরীক্ষা করে পরখ করে দেখতে হয়। আল্লাহ তাআলা তো আলমুল গায়েব, সব কিছুই জানেন, তারপরও আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান এই কথা বলে আল্লাহ বোঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করতে চান যে কোন মানুষটা সৎকর্মশীল কোনটা অসৎকর্মশীল, পরীক্ষার মাধ্যমে সেটা প্রকাশিত হয়। আল্লাহ তাআলা এটাকে প্রকাশ করতে চান, প্রমাণ করতে চান। আল্লাহ তো আগে থেকেই জানেন আমাদের সকলের জন্য, এই জন্য এটাকে আক্ষরিক অর্থে পরীক্ষা বলা হয়েছে। এটা প্রকৃত অর্থে আল্লাহর শানে পরীক্ষা যায় না, কারণ আল্লাহর কোনো পরীক্ষার দরকার হয় না, আল্লাহ জানেন সব। তো এই যে পরীক্ষা গোটা জীবন, এই সমস্ত পরীক্ষাগুলো থেকে বোঝা যায় যে পরীক্ষা আমাদেরকে কত কঠিন বাস্তবতার মুখোমুখি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূল পৃথিবীতে ছিলেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি তারা ছিলেন, এবং তাদের সাথে যাদের যত বেশি মিল হবে, যারা নবী রাসূলদের যত বেশি অনুসরণ করার চেষ্টা করবে, তাদের আদর্শকে যত বেশি মানার চেষ্টা করবে, এই মানুষগুলোর জীবনে পরীক্ষা তত বেশি আসবে। নবী আলাইহিসসালাম বলেছেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, গোটা পৃথিবীর সব মানুষের মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত বিপদ আপদ এবং পরীক্ষা এটা আসে নবীদের। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে নবীদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তত বেশি আসবে। তো এই পরীক্ষাগুলো সাধারণত মানুষের উপরে যখন আসে তখন মানুষ কি করে, আল্লাহ তাআলা সেটাকে প্রমাণ করতে চান। আল্লাহ জানেন কি হবে, তার গতি কোন দিক যাবে আল্লাহ জানেন, আল্লাহ আলমুল গায়ব, বাট আল্লাহ তাআলা এটাকে প্রমাণ করতে চান, প্রকাশ করতে চান যে এই লোকটা এই পরীক্ষায় কি করে। তো এই পরীক্ষাগুলো একটা একটা করে দিতে 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 গিয়ে যখন জীবনের সকল পরীক্ষা দেয়া তার শেষ হয়ে যায় তখন তার ফলাফল প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারিত হয় কিয়ামতের ময়দানে। সেদিনে তার জীবনের দেয়ার সকল পরীক্ষার সমষ্টি একত্র করে যদি তার বেশিরভাগ পরীক্ষায় সে সাকসেস হয়, সফল হয়, উত্তীর্ণ হয়, তো তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করেন, আর বেশিরভাগ পরীক্ষায় সে যদি ফেলিওর হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য জাহান্নামের ফয়সালা করেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সফলটাকে পরীক্ষা শেষে চূড়ান্তভাবে সফল উত্তীর্ণটাকে। তো এই প্রশ্নের উত্তরে আমরা হয়তো দুনিয়াতে বিভিন্ন যোগ বিয়োগ করব, বিভিন্ন হিসাব মেলানোর চেষ্টা করব, প্রকৃত বিচারে এবং আসল অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে ওই ব্যক্তি হলো চূড়ান্ত সফল, যার পরে আর কখনো ব্যর্থতার গ্লানি তাকে পোহাবে না, স্পর্শ করবে না, সে চূড়ান্ত এবং সর্বশেষ পর্যায়ের সফলতা অর্জন করবে। সে যে ব্যক্তি দুনিয়ার এত সব ঘানি পোহানোর পর, এত সব স্ট্রাগল করার পর, এত সব পরীক্ষা দেওয়ার পর শেষ স্টেজে এসে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনতে পাবে, যাও তোমাকে মুক্ত ঘোষণা করা হলো, তোমার কোনো পাকড়াও নাই, হিসাব নিকার সব ক্লোজ, এবং তোমাকে জান্নাতে প্রবেশের ফরমায়েশ দেয়া হলো, নির্দেশ দেয়া হলো, নির্দেশনা দেয়া হলো, অনুমতি দেয়া হলো। ফামান যুহযিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে, জাহান্নাম থেকে দূরে সরানো হবে, ওয়া উদখিলাল জান্নাতে ঢুকায় দেয়া হবে, শেষ।
আর কোনো পরীক্ষা নাই, সে সফল হয়ে গেল, এরপরে আর ব্যর্থতা কখনো পাবে না। দুনিয়াতে যত পরীক্ষা মানুষ দেয়, সকল পরীক্ষার পরে আরও পরীক্ষা থাকে, থাকে না? থাকে না। একটা চ্যালেঞ্জ শেষ হয়ে গেলে তারপরে আরও চ্যালেঞ্জ থাকে। এখানে এই জন্য চূড়ান্ত সুখ পাওয়ার কোনো চুল পরিমাণ সম্ভাবনা কোনো মানুষের জন্য নেই, পৃথিবীর কোনো ক্ষমতাধর প্রেসিডেন্টেরও নাই। পৃথিবীর সকল ধন সম্পদের মালিক যদি এককভাবে কোনো মানুষ হয়, তারও সুখের কোনো গ্যারান্টি নাই, কারণ পৃথিবীতে চ্যালেঞ্জ শেষ হয় না। সকল সম্পদ নিয়ে নিল, সকল পাওয়ার হাতে চলে আসলো, এরপরও চ্যালেঞ্জ সামনে থাকে। ধরেন যারা এখন আমাদের একবার জীবনের শুরু থেকে আমরা যদি ধরি, একেবারে শুরুতে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, কথাবার্তা বলতে শিখে, তার সামনে তার মা বাবার সামনে একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হলো কি, আজকাল স্কুলে ভর্তি হওয়া, ভালো স্কুলে চান্স পাওয়া যে পরিমাণ স্ট্রাগলের বিষয়, চ্যালেঞ্জের বিষয়, অথবা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো মানসম্মত স্কুলে বা মাদ্রাসাতে চান্স পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়, ভর্তির পরীক্ষা যে কোথায় সে চান্স পাইল। যদি পেয়ে যায় ভালো একটা স্কুলে, তো আলহামদুলিল্লাহ, এই পরীক্ষায় সে সাকসেস। কিন্তু পরীক্ষা এখানে শেষ না, আরও সামনে পরীক্ষা আছে, ক্লাসের পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষা আসলো বড় পরীক্ষা, এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল, তাতে কি পরীক্ষা শেষ হয়ে যায়? এরপর আরও বোর্ড পরীক্ষা আস, সেই পরীক্ষাও যদি উত্তীর্ণ হয়ে যায়, তারপরে তার ভালো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চ্যালেঞ্জ, আরেক পরীক্ষা, সেটা টিকবে কি না একটা চ্যালেঞ্জের ব্যাপার থাকে, ভয়ের ব্যাপার থাকে। সেখানেও যদি টিকে যায়, তারপরেও চ্যালেঞ্জ বা পরীক্ষা শেষ হয়ে যায় না, সেখানে সে পুরো সময়টা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে সে বের হয়ে আসতে পারবে নিরাপদে, এটা একটা চ্যালেঞ্জের বিষয়। আজকাল শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা, বিশেষ করে হায়ার লেভেলের যে এডুকেশন, সেটাতে একটা শিক্ষার্থী যাওয়ার পর, ঢোকার পর, শুরু করার পর নিরাপদে শেষ করে চলে আসতে পারবে, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। আচ্ছা, সেই চ্যালেঞ্জও যদি ওভারকাম করে আসে, এরপরে পরীক্ষা হয়ে গেল চাকরির পরীক্ষা। গ্রাজুয়েশন করলো, সবই করলো, কিন্তু মন মতো চাকরিটা পাচ্ছে কি না, বিসিএসে চান্স পাচ্ছে কি না, ওইটা পাচ্ছে কি না, এটা পাচ্ছে কি না, অনেকগুলো চ্যালেঞ্জ থাকে। পেয়ে গেল মনে করেন, বিসিএসে চান্স পেয়ে গেল, চাকরি হয়ে গেল, পোস্টিং হয়ে গেল, এরপরও চ্যালেঞ্জ থাকে, বিয়ে শাদীর চ্যালেঞ্জ, ভালো একটা মেয়ে পাবে কি না, না একটা অমানুষ পড়বে কপালে কি পড়ে, একটা চ্যালেঞ্জ। পেয়ে গেল একটা ভালো মেয়ে, শেষ হয়ে গেল সব না, এরপরে টেনশন হলো এই মেয়ের ঘরে আল্লাহ তাআলা কি মানুষ দিবে না অমানুষ দিবে, আদৌ কিছু দিবে না দিবে না, আরেক চ্যালেঞ্জ, আরেক পরীক্ষা। যদি আল্লাহ তাআলা দেন, তাহলে এটা কি মানুষ হলো না কুলাঙ্গার হলো, বোঝা যাবে তার পরে, ছোট বাচ্চা, সেটা আরেক পরীক্ষা। এরপরে ওই ছেলে মেয়ে বড় হয়ে গেল মনে করেন, মানুষই হইলো মনে করেন, সব পরীক্ষা উত্তীর্ণ করে করে যাচ্ছি ধরেন, এবার যদি এটা মানুষও হয়ে যায়, পরীক্ষা শেষ না, মাথা ব্যথা শুরু, কারণ এটা মানুষ হয়ে যাওয়ার পর, বড় হওয়ার পর এবার ওর জন্য টেনশন শুরু হয় যে ও ভালো স্কুলে চান্স পাবে কিনা, ভর্তি পাবে কিনা, নাতি, নাতির জন্য টেনশন শুরু, এবার এবার নাতি কোথায় পড়বে, কোথায় কী করবে, বাপ মার চাইতে ওই নানা নানির, দাদা দাদির টেনশন আরও বেশি। এইসব টেনশন করতে করতে একসময় মালাকাল মায়েদ এসে সালাম দিয়ে বলে, চলেন আপনার সময় হয়ে গেছে। তখন যদি বলে যে ভাইরে আমার তো এখনও বহুত কাজ বাকি, নাতিটা এখন সামনে চান্স পাবে কি পাবে না অনেক কিছু রয়েছে আর কি, শেষ করি, কি বলেন, কোনো সুযোগ পাওয়া যাবে? যাবে না। এই দুনিয়ার পরীক্ষার যে চেইন দেখানোর চেষ্টা করলাম, একেবারে শৈশব থেকে নিয়ে নানা দাদা হওয়ার লাস্ট স্টেজ পর্যন্ত মানুষের জীবন শেষ হয়ে যায়, কিন্তু পরীক্ষা শেষ হয় না, চ্যালেঞ্জ শেষ হয় না। এই জন্য একজন ইমানদার, একজন বিশ্বাসী মানুষ, একজন বাস্তববাদী মানুষ, তার দৃষ্টি থাকে অনেক দূরে, তার দৃষ্টি খুব কাছে থাকে না। একজন মানুষ বস্তুবাদী, বাস্তববাদী না, বস্তুবাদী, তিনি দুনিয়ার লাভ লসটাই ভালো বোঝেন, আখেরাত বুঝেন না, আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাসটা সেরকম নাই। এই লোকটার সামনে পরীক্ষা মানেই হলো এই জাগতিক পরীক্ষা, এসএসসি, এইচএসসি, এটা সেটা, এই হলো পরীক্ষা, বাস। এই পরীক্ষাগুলো ভালো করতে পারলাম তো ভালো, আর না করতে পারলে শেষ, স্যাড।
কিন্তু একজন আখেরাতে বিশ্বাসী মানুষের দৃষ্টি, চোখের চাহনি, নজর যেহেতু ওই মিজানের পাল্লা পর্যন্ত, সে জানে আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার পরীক্ষাগুলোর ভালো ফলাফল এটা আমার জন্য শেষ হাসি হাসার জন্য যথেষ্ট না, এই পরীক্ষাগুলো আমি ভালো করলাম কি খারাপ করলাম এর সাথেও তেমন কিছু কোনো সম্পর্ক নেই। আজকাল বাবা মারা সবাই সন্তানদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি হলো অনেকটা এরকম যে জীবনের সবচেয়ে বড় টার্গেট, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাবা তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তাহলে কি হবে তোমার ক্যারিয়ারের একটা ভালো ফাউন্ডেশন গড়ে উঠবে, এটার উপরে ভিত্তি করে তুমি ভালো কিছু হতে পারবা। এই জন্য ছেলে মানুষ হোক আর অমানুষ হোক, মুসলমান হোক আর অমুসলমান হোক, আল্লাহর বান্দা হোক আর আল্লাহর দুশ্মন হোক, মনুষ্যত্ব তার ভিতরে থাকুক আর পশুত্ব থাকুক, এগুলো নিয়ে মা বাবার এত মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হলো কি নিয়া, পড়াশোনা নিয়া, কীভাবে ক্যারিয়ার করবে। এই জন্যই তো ছেলে মেয়ের পরীক্ষা যেন ভালো রেজাল্ট করে, বাপ মা চেষ্টা করে যেন ভালো স্কুলে যায়, পড়ালেখা ঠিকমতো করে, ক্লাস ঠিকমতো করে, বাসায় যেন হোমওয়ার্ক ঠিকমতো করে। এত কিছুর পরও ছেলে আবার পরীক্ষা ভালো পারে না না পারে, পারলে বাপ মা নকলও টাকা দিয়ে কিনে আনে, স্কুলে পরীক্ষার সময় নকলও ঠেলে সরবরাহ করে। এই চিত্র আসে না নাই আমাদের সমাজে? কেন এগুলো? এর কারণ হলো নামে মুসলমান কিন্তু দৃষ্টিভঙ্গিটা ওই দুনিয়া পর্যন্ত, এই পরীক্ষাটাকে সে সব কিছু মনে করছে। অথচ অনেক লোক আছে দেখবেন যে স্কুল জীবনে ফার্স্ট বয় ছিল, একবারে প্রথম বেঞ্চে প্রথম সারিতে থাকতো, এক দুই তিন রোল থাকতো, শেষে এসে দেখা গেল ক্যারিয়ারে এসে, জীবনের পড়ন্ত বেলার আগে এসে বা আপনার জীবনের একেবারে ম্যাচিউরিটি লেভেলে এসে যখন তার কর্মজীবনে প্রবেশ করে, তখন দেখা যায় যে তার পেছনের টেবিলের ছাত্ররা অনেকে হয়তো আগে গেছে, ঠিক না বেঠিক? বিশেষ করে আজকালকার যে চিত্র, ধরেন মনে করেন প্রথম বেঞ্চে পড়া ছাত্র অনেক স্ট্রাগল করে পড়ালেখা করলো, করতে করতে বিসিএস ক্যাডারি হয়ে গেল, তো ক্যাডারের সর্বশেষ দৌড় কি? সচিব হয়ে গেল। এই তো সচিব হয়ে গেলো, এর চেয়ে বেশি কিছু তার হইতে পারবে না, এই টাইপের কিছুই তো। আর পিছনে বেঞ্চে যে আছে পড়া নাই লেখা নাই টোটো করে বেড়ায়, ও হয়তো কোনোভাবে রাজনীতি করে নেতা হয়ে গেলো, একসময় মন্ত্রী হয়ে গেল, এবার সচিব মন্ত্রী বলবে স্যার, ঠিক না বেঠিক? ও পেছনে বেঞ্চে বসতো, ঘুরে ফিরে রাজনীতি করতো, করতে 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 চেয়ারম্যানে এমপিগিরি, করতে করতে গমসুরি টিনসুরি, করতে করতে একসময় সে মন্ত্রী হয়ে গেল। সবাই না, কিন্তু একটা বড় অংশ এরকম আছে না নাই? তো দেখা যায় যে ভালো যে পড়ছে, অনেক ভালো কিছু করছে, ওই বেচারা সারা জীবন প্রথম বেঞ্চে পড়ে এত চেষ্টা করেও ওই পিছনের বেঞ্চ আলারে বলা লাগে কি, সালাম আলাইকুম স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার। তো দুনিয়াতে যে পরীক্ষাগুলোকে আমরা এত সিরিয়াসনেসের সাথে নেই যে এটার জন্য নীতি আদর্শ সব কিছু জলাঞ্জলি দিয়ে হলেও আমাকে এটা কিছু একটা করে ছাড়তে হবে, নকল করে হলেও, দুই নম্বরে করে হলেও, পরীক্ষার প্রশ্নপত্র কিনে হলেও, যেভাবে হোক আমাকে একটা কিছু করেই ছাড়তে হবে, এই মানসিকতা খুব বাজে মানসিকতা। বিশেষ করে আমাদের যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে বলছি যে পরীক্ষার জন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে। আমি বলছি না যে আপনি ঢিলাঢালা হয়ে যান, সে জায়গা আমি আসছি একটু পরে, কিন্তু আমি বলছি শুরুতে আগে নির্ভার হয়ে যান, এই পরীক্ষায় আমি ভালো কিছু করতে পারলে আমি একেবারে কিল্লা ফতে করে ফেললাম, আর খারাপ কিছু হলে আমার সব শেষ হয়ে গেল, ব্যাপারটা কি এরকম? ইমানদারের দৃষ্টিভঙ্গি এরকম না। ইমানদার মনে করবে যে একটা পরীক্ষায় যদি আমার ভালো কিছু নাও হয়, এরপরে হয়তো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করবে, আর এটাতে ভালো হয়ে গেলেই সব কিছু হয়ে গেল, এত সহজ হিসাব ইমানদার করবে না। এরকম নির্ভার যদি হয়ে যান তাহলে এক নম্বর যেটি দূর হবে আপনার থেকে তা হলো অসৎ উপায়ে পরীক্ষা দেওয়া। আমি সবসময় বলার চেষ্টা করি পরীক্ষার বিহাইন্ডে পেছনে আরেকটা পরীক্ষা থাকে, এসএসসি দাখিল আলিম যত পরীক্ষা আছে স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের, এই সকল পরীক্ষার সামনের একটা চিত্র হলো সাধারণ পরীক্ষা হচ্ছে, এখন এসএসসি দাখিল পরীক্ষা চলছে, আর এই পরীক্ষা যে পরীক্ষার্থী দিচ্ছেন প্রশ্নপত্রের উত্তর লিখছেন অ্যান্সার করছেন, তার এই পরীক্ষাটার পেছনে আরেকটা পরীক্ষা আছে, সেটা কি? সেটা হলো
এই পরীক্ষাটা তিনি কতটা সততার সাথে দিতে পারেন সেই পরীক্ষা। ওই পরীক্ষা যদি সে উত্তীর্ণ হয় তাহলে সে দুইটা পরীক্ষা একযোগে দিল এবং আসল পরীক্ষায় সে উত্তীর্ণ হয়ে গেল। এই কাগজে কলমের পরীক্ষা যদি সে ফলাফল ভালো নাও করে টেনশনও কোনো কারণ নাই যদি সে উত্তীর্ণ হয়। আজ আমাদের সমাজে এরকম বাবা কয়জন পাবেন? নিজেদের কথা আমরা চিন্তা করি, যে বাবা তার সন্তানকে বলে বাবা পরীক্ষা দেওয়ার জন্য জানতোর মেহনত করো, জীবন বাজি রেখে চেষ্টা করো, ভালো করে প্রস্তুতি নাও, সবই ঠিক আছে, বাট যা পারো তোমার মুখস্থ থেকে তোমার জ্ঞান থেকে তুমি তা লিখবা, কারোরটা দেখে লিখবা না, নকলের সহযোগিতা নিবা না, অবৈধ পথে যাবা না। তাতে তুমি যদি ফলাফল খারাপও করো আমি হ্যাপি, কারণ তুমি আসল পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, সেটা হলো সততার পরীক্ষা। কি বলেন, এরকম বলার বাপ মা আছে আজকাল? সোনার হরিণ হয়ে গেছে, কিন্তু নামাজি তো অনেক মানুষ মাশাআল্লাহ, লম্বা দাড়িও আছে। হ্যাঁ, একেবারে নাই বললে ভুল হবে, সংখ্যায় এত কম যে সেটা উল্লেখের উপযুক্ত না। সমস্ত বাপ মা চায় বাবা ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, পয়সা কড়ি কর, বিসিএস চান্স পা, এটা কর সেটা কর, বাবা মানুষ হ, পশু হইস না, এরপরে অন্য যা পারে হ, এই কথা বলার মতো বাপ মা আছে আজকাল? রেয়ার, এত কম যেটা বলো। তাহলে এই সমাজ থেকে দুর্নীতিবাজ তৈরি হবে না কি তৈরি হবে? এই সমাজ থেকে খারাপ মানুষ তৈরি হবে না কি তৈরি হবে? যে আপনার সন্তানকে পরীক্ষায় সে ভালো ফল করতে পারে নাই, 99+% আমাদের সমাজের মানুষ সন্তানকে এমনভাবে হ্যামার করে যে ও শেষ পর্যন্ত সহ্য করতে না পারে আত্মহত্যার দিকে পা বাড়া। কেন রে বাবা, একটা ছেলে একটা পরীক্ষা যদি আল্লাহ না করুক ভালো কিছু করতে পারলো না, এতে কি তার সব শেষ হয়ে গেল? এরপরে কি সব কিছু? কত মানুষ আছে এসএসসি পরীক্ষাও দেয়নি কিন্তু বহু এসএসসি পাস তো পরের কথা, বহু গ্রাজুয়েশন করা মানুষ তার অফিসে চাকরির জন্য সিরিয়াল ধরে বসে থাকা লাগে। তো দুনিয়াতে বস্তুগত সফলতার জন্য সন্তানকে আমরা যে পরিমাণ হ্যামার করি, তাদেরকে আদর্শ এবং নীতির জন্য হ্যামার করা তো দূরের কথা, তাদেরকে আমরা সহযোগিতা পর্যন্ত করি না। অনেক ছেলে মেয়ে আছে নামাজ পড়তে চায়, সৎ পথে চলতে চায়, হারাম উপার্জন করবে না, অবৈধ চাকরি করবে না, কিন্তু বাপ মা হ্যামার করে, ঠিক না? ঠিক। এই চিত্র যদি চলতে থাকে তাহলে এই দেশ কখনো পরিবর্তন হবে না, এই সমাজ থেকে আমরা ভালো কিছু কখনো পাব না। মোহতরম হাজরিন, এই জন্য পরীক্ষার বিহাইন্ডে পেছনে যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা হবে আমাদের আসল পরীক্ষা, এবং ওই পরীক্ষার জন্য আমাকে চ্যালেঞ্জ নিতে হবে। আমার একটা গল্প এর আগেও আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম, আমি যখন অনেক ছোট ছিলাম আমার মনে পড়ে, হাতিয়া দ্বীপে একটা মাদ্রাসা আমরা পড়তাম, সেখানে শিক্ষকরা আমাদেরকে বলতেন যে তোমরা কাগজ কলম আছে সবার কাছে, তোমরা প্রশ্ন লেখো পরীক্ষার জন্য। তো আমরা প্রশ্ন লিখতাম, প্রশ্ন নম্বর 1, 2, 3 মুখে বলতেন উনি, বা ওনার কাছে একটা কাগজ রেডি থাকতো, আমরা প্রশ্ন লিখে নিতাম। 50-60 জন 70 জন করে এক একটা ক্লাসে ছিলাম। প্রশ্ন লেখা শেষ হয়ে গেলে উনি বলতেন, এটা সব শিক্ষকরাই করতেন, ওই পুরো মাদ্রাসার ট্র্যাডিশনটা, এখন মাদ্রাসাগুলো তো এগুলো নাই, স্কুল তো পড়ার কথা, মাদ্রাসাগুলো তো এগুলো হারায় গেছে অনেকটা, যদিও তুলনামূলক ভালো আছে আলহামদুলিল্লাহ এখন, কিন্তু আমাদের সময়ের কথা বলছি, আমি নিজে এটার ঘটনার সাক্ষী, যে প্রশ্ন লিখে দেওয়ার পর লেখার পর বলতেন, এবার তোমাদের যা যার রুমে চলে যাও, সময় 3 ঘন্টা, প্রশ্ন লিখে 3 ঘন্টার মধ্যে এসে জমা দিয়ে যাবে। আমরা প্রশ্নপত্র নিয়ে রুমে চলে যেতাম, আমার কাছে কিতাব আছে, বই আছে, নোট আছে, সব কিছু আছে, সবাই কাছে কাছে আছে, সবাই যার যার রুমে চলে যেত, লিখে এনে ওস্তাদের কাছে জমা দিত। আমার চোখে দেখা ঘটনা হলো, যতটুকু আমি দেখেছি আমার ডানে বামে, আমি তো নিজে বটেই আশেপাশে যতটুকু দেখেছি, একটি ছাত্র কোনো বই খোলা তো পরের কথা, ডান বামে ঘাড় ফিরিয়ে কারোরটা দেখা তো পরের কথা, কারোর সাথে কোনো কথাই বলতো না, পরিপূর্ণভাবে পরীক্ষা দিয়ে আবার এসে ওস্তাদের কাছে টাইমের মধ্যে কাগজ জমা দিয়ে যেত। রূপকথার গল্পকেও হার মানাবে এই সমস্ত গল্প, বেশি দিন আগের কথা না, 30-32 বছর আগের কথা। তাহলে এই যে 25-30 বছর আগের যে চিত্র মাদ্রাসায় ছিল সেই চিত্র এখন মাদ্রাসাগুলোতেও নাই, হারায় গেছে। আমরা কিন্তু দিন দিন উন্নত হচ্ছি, কিন্তু সেই সাথে আমাদের চুরি, দুর্নীতি, 2 নম্বরি, লুণ্ঠন, অবৈধ উপার্জন, হালাল হারামের বাছবিচার না করা,
এই ক্যারেক্টারগুলো আমাদের সমাজে দিন দিন আরও বাড়ছে। আল্লাহ তালা আমাদেরকে হেদায়েতের তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম যে ইমানদার হিসাবে আমাদের মূল পরীক্ষা হলো আমার নীতির পরীক্ষা, আদর্শের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা, আল্লাহ ভীতির পরীক্ষা। এই পরীক্ষার একটা বড় অর্জনটা কি, এর আগে বলেছি বাংলাদেশে একজন গুণীজন শিক্ষক, ঢাকা কলেজের একজন সাবেক শিক্ষক, ওনার এক বক্তব্যের একটা অংশ আমার খুব ভালো লেগেছে, আমি বিভিন্ন সময় কোট করি। উনি বলেছেন একটা হলো সফলতা, একটা হলো সার্থকতা। এই সমাজে সফল মানুষ অনেক পাওয়া যায়, সার্থক মানুষ পাওয়া যায় না। আপনি দুই নম্বরই করে আরেকজনের খাতা দেখে টিচারের সাথে কোচিং করে তার কাছ থেকে আগে থেকে প্রশ্ন সংগ্রহ করে বিভিন্নভাবে যে কোনোভাবে ভালো ফলাফল করলেন, লিঙ্কটিং দিয়ে আপনি ক্যাডার ট্যাডার হয়ে গেলেন, অনেক কিছু হলেন, কিছু একটা করে ফেললেন, এই সমাজের সবাই আপনাকে বলবে সফল মানুষ। টেলিভিশন চ্যানেলগুলো অনুষ্ঠান করবে, সফল মানুষের গল্প শুনেন, আপনাকে নিয়ে বলবে আপনি কিভাবে সফল হলেন একটু সফলতার গল্প শোনান, আপনি রসিয়ে রসিয়ে বলবেন আমি বাদাম বেচতাম বা রাস্তার পাশে, আমার বাপ এটা করতো, সেখান থেকে আজকে আমি মিলিয়নের হয়ে গেছি, মানুষ শুনে মনে করবে সফল মানুষের গল্প। কিন্তু এই সফলতার পেছনে যে কত নোংরামি রাখা আছে, কত দুই নম্বরই আছে, কত দুর্নীতি আছে, কত অন্যায় আছে, সেগুলো কিন্তু আপনি ছাপিয়ে যান, ঠিক না ভাই? ঠিক। আরেকটা চরিত্র দেখেন, সেটা হলো খুব বেশি পয়সা কড়ি করতে পারে নাই, খুব বেশি ভালো রেজাল্ট করে ভালো কোনো পদে যেতে পারে নাই। ধরেন এসএসসি পরীক্ষা চলছে, দাখিল পরীক্ষা চলছে, এই পরীক্ষার কথাই এখন বলেন। একটা ছেলে একদম জিপিএ 5 পেয়ে গেল, এটা পেলো সেটা পেলো, একটা মেয়ে পেয়ে গেল, পরীক্ষা শেষে সবাই বলবে মাশাআল্লাহ, হি ইজ বা শি ইজ সাকসেস, সে সফল হয়ে গেল, তাই না? এলো সফলতা, যে কোনোভাবে একটা ল্যান্ডমার্কে পৌঁছায় গেলাম, বৈধ অবৈধ নীতি আদর্শ দেখা দেখি না, ওই পর্যন্ত চলে গেলাম, আমি সফল, তাই না? আরেকজন পরীক্ষা দিয়েছে, কোনো প্রকার অসততার আশ্রয় নেয় নাই, অসৎ উপায় অবলম্বন করে নাই, অনৈতিক কোনো কিছু করে নাই, এরপরে তার অর্জন হয়তো টেনে টুনে পাশ করছে, সে কোন রকম এ গ্রেড পাইছে হয়তো, সে এই লোকটা হলো সার্থক। প্রথম লোকটা হলো সফল, আক্ষরিক অর্থে সফল, আর দ্বিতীয় লোকটাকে বলা যায় সে হলো সার্থক, কারণ সে আসল পরীক্ষা কি হয়েছে, উত্তীর্ণ হয়েছে। মহতারাম হাজরি, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতি মুহূর্তে স্ট্রাগল করতে হয়। চোর ডাকাত দুর্নীতিবাজরা পৃথিবীতে সুখী হয় না, এদেরকে দেখা যায় যে সুখী মানুষ আসলে সুখী হয় না, তাদের সুখের যে খোলস, যে প্রলেপ আমরা দেখতে পাই, এটার ভেতরের যে ত্রাসের দৃশ্য সেটা শুধু তারা জানে আর তাদের সৃষ্টিকর্তা জানে। একজন মানুষ হয়তো খুব গাড়ি বাড়ি দালান কোঠা কিছু করতে পারে নাই, বাট সে নিজেকে নিজে চিনে যে আমি জীবনে অবৈধ কিছু করি নাই, অন্যায় কিছু করি নাই, সে কিন্তু ভেতর থেকে ফিল করে যে আমি সার্থক, আমি আমার নীতিকে ধরে রাখতে পেরেছি, প্রাউড ফিল করে। আমাদের কাছে মানুষ এসে নানান গল্প বলে, নিজেদের জীবনের দুঃখ সুখের কথা মানুষ বলে, অনেক লোক এসে যখন বলে তাদের বাহিরের গেট আপ, তাদের পদবি পরিচয় সমাজের মানুষের চোখ কপালে ওঠানোর জন্য যথেষ্ট, কিন্তু তারা যখন এসে বলে হুজুর এই সব সম্পদের বেশিরভাগই দুর্নীতিতে করা, অবৈধ উপার্জনে করা, আল্লাহর ভয় ছিল না, তখন বুঝি নাই, আল্লাহ এখন তৌফিক দিয়েছে বোঝার, এই কথাগুলো যখন বলে তখন আমরা বুঝতে পারি যে ভদ্রলোকের যারা ছেলে মেয়ে নাতিপুতি তারা তো খুব বুক ফুলায় চলে যে আমার দাদা হান তান, আমার বাপা হান তান, আর বাপ নিজে জানে বাপ একজন বড় চোর, বড় ডাকাত, বড় দুর্নীতিবাজ, এখন অপরাধবোধের অদৃশ্য দাহনে তিনি জ্বলছেন ভেতরে, আর ফুর্তি ফার্তা করছে কারা, ছেলে মেয়ে নাতিপুতি, বলেন এই নির্বুদ্ধিতার কি আছে দুনিয়াতে। তো একটা মানুষ যদি এর বিপরীতে তেমন কিছু করতে না পারে, হয়তো তাকে খুব বেশি কদর কেয়ার মানুষ করে না, হুজুরদের কাছেও দাম নাই, কারণ টাকা পয়সা না দিতে পারলে হুজুররাও নারায় তাকবীর বা মারহাবা হয়তো দেয় না, কিন্তু এই ভদ্রলোক তার ভেতর থেকে সে সুখী। আর এই কথাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গেনা গেনান নাফস, প্রকৃত স্বচ্ছলতা হল ভেতরের সচ্ছলতা, মনের সচ্ছলতা। যে ব্যক্তি নিজের মনে জানে যে আমার কোনো কিছুর টান নাই, অভাব নেই, আলহামদুলিল্লাহ, আমার গাড়ি নাই, বাড়ির টান নাই, কোনো কিছুর টান নাই, আমি যা আছে এটা নিয়ে অনেক হ্যাপি,
কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে আসি, আমি এটাতে হ্যাপি, আমার আর দরকার নেই। এই লোকটা হলো সুখী, এই লোক হলো ধনী, আর যার অনেক কিছুর পরও আরও দরকার। আমি বলি যে ছয়তলা আটতলা বিল্ডিং করার পর রড বাইর করে রাখছেন, আরও দরকার, তাহলে তো আপনি অভাবী গরিব, আপনার নিড আছে এখনও। নিড যার আছে ফকির মানেই হলো অভাবী, যার নিড আছে। মোহতারাম হাজরিন, এই জন্য দৃষ্টিভঙ্গিটাকে পাল্টাতে হবে। মুশকিল হলো এটা চ্যালেঞ্জের বিষয়, চারপাশে সব অসুস্থ প্রতিযোগিতার মহড়া, সবাই যার যার ছেলে মেয়েকে তথাকথিত এস্টাবলিশড এবং ক্যারিয়ার গড়ার জন্য নীতি আদর্শকে কোরবানি করে পায়ের নিচে পিষে ফেলে হলেও সামনে আগানোর চেষ্টা করে, এই গড্ডালিকার বিপরীতে চলাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। সন্তানদেরকেই বোঝানো কঠিন যে বাবা অন্য সবাই যা করে আমরা তা করব না, আমরা একটু ভিন্নভাবে চলব, এই চেষ্টা করাটা কঠিন, কিন্তু এই কঠিন কাজটা করতে পারলেই তো তার জন্য জান্নাত। জান্নাত তো আর যাকে তাকে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কঠিন কাজটি করার তৌফিক দান করুন। বিশেষ করে পরীক্ষাকে কেন্দ্র করে আমরা বলবো, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, পরীক্ষার ভালো ফল ঘরে তোলার জন্য তিন ধরনের কাজ করা উচিত, যে কোনো পরীক্ষা দিয়ে এটা প্রযোজ্য। এক নম্বর হলো যথাযথ প্রস্তুতি, পরিপূর্ণ সিরিয়াসনেসের সাথে প্রস্তুতি, কোনো ফাঁকি ঝুঁকি না দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যদি কোনো কাজ করে, কোনো কাজ, কোনো কাজ বলতে সেটা যে কোনো কাজ হতে পারে, এটা পরীক্ষা একটা কাজ, এই কাজের জন্য সে যেন ইতকানের সাথে চেষ্টা করে, সিরিয়াসনেসের সাথে করে, মনোযোগের সাথে করে, পরিপূর্ণ মনোযোগ দিয়ে যেন করে, যেন তেনভাবে যারা কাজ করে আল্লাহ তাআলা তাদের কাজ পছন্দ করেন না। এই জন্য পরীক্ষা ভালো ফলাফলের জন্য প্রথম কাজ হলো প্রস্তুতিটা সেভাবে নেওয়া, সিরিয়াসনেসের সাথে চেষ্টা করা, এটা আমাদেরকে করতে হবে। আমাদের অনেক ছেলেমেয়েরা আছে পরীক্ষার সময় আসলে, এগুলো এখন কমে গেছে কিন্তু আছে এখনো, হুজুরের কাছে কলম নিয়ে যায়, বলে হুজুর কি করেন, কলম পড়ে দেন, হুজুর কলম পড়ে ফুদিয়ে দেয়, দিয়ে দিলে সে চিন্তা করে কি করবো, এবার রাতভর ফেসবুক টিপলাম, ইউটিউব টিপলাম, টিকটক ঘাটলাম, আর পরীক্ষা হলে যেহেতু হুজুর কলম পড়ে দিছে, এবার লিখে দিলে কি হয়ে যাবে, কিল্লাফত হয়ে যাবে। তো এই দুই নাম্বারই অথবা এই অলসতা, এটা করে আপনি আল্লাহর রহমত পেয়ে যাবেন এটা আশা করা বোকার স্বর্গে বাস ছাড়ার কিছু না। আপনার জন্য প্রথম কাজ হলো ভালো করে প্রস্তুতি গ্রহণ করা। এখন সময়টাই হলো শর্টকাট ওয়েতে যাওয়ার সময়, মানুষ কীভাবে কোনা কোনি যাবে ওই রাস্তা খোঁজে সবাই সব কিছুতেই। তো শিক্ষার্থীরাও চিন্তা করে যে টোটো কোম্পানির ম্যানেজারই করবো, ফেসবুক ইউটিউব নিয়ে গুটাগুটি করবো, মোবাইল নিয়ে টিপাটিপি করবো, আড্ডাবাজি করবো, ক্রিকেটের আপনার উন্মাদনায় থাকবো, আর এরপরে শেষ মুহূর্তে আসলে হুলস্থুল করে হ্যারে কী করা যায়, কী করা যায়, কী কী রাস্তা আছে, প্রশ্নপত্র কেনা যায় কি না, ফাঁস হয়েছে কি না, কোথায় পাওয়া যায়, কার কাছে পাওয়া যায়, কোন টিচারে ধরা যায়, আর যদি কোনো রাস্তা না পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত হুজুরের কাছে যায় কলম পড়া নিয়ে আসে, যে শেষ চিকিৎসা হুজুরের কলম পড়া, যদি কারামতি কিছু একটা বাইর হয়ে যায়। এগুলো সবগুলো হলো অলস মানুষের কাজ, অসৎ মানুষের কাজ। সৎ মানুষ চেষ্টা করবে নিজের সবটুকু উজাড় করে দিয়ে যে আমি আমার সিলেবাস কমপ্লিট করব, পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিব, চেষ্টা যথাযথভাবে করছেন শেষ। এবার দুই নম্বর কাজ কি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। এটা এমন একটা মাধ্যম আপনার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য, এটা অনেক বড় একটা কার্যকর একটা উপায়। আমি মাদ্রাসা, কয় মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিভাগের অধীনে পরীক্ষা দিয়েছি, সবগুলো পরীক্ষা আমার আলহামদুলিল্লাহ সবগুলো পরীক্ষাতেই আমার সেকেন্ড স্ট্যান্ড, টেন স্ট্যান্ড, থার্ড স্ট্যান্ড থাকতো সারা দেশে। তো আমি নিজে এটা আমল করেও দেখেছি, আর আমার আমলের কোনো ভ্যালু নাই, আল্লাহ তাআলার ওয়াদাতে বলা আছে, আল্লাহ বলেছেন কোরআনে কারিমে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আস্থা রাখবে, নির্ভর করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু তাওয়াক্কুলের আগের কাজটা হলো পরিপূর্ণভাবে পড়ালেখা করে প্রস্তুতি নেওয়া। আমার কাজ শেষ, এবার বল আল্লাহর কোর্টে আমি দিয়ে দিলাম, যদিও সবসময় আল্লাহর কাছে, যে আল্লাহ এবার আপনি যা করবেন সেটাকে আমি মেনে নিব। ইভেন যদি আমার এত চেষ্টা করার পরও কমন না পড়ে আর পরীক্ষা আমি ফেলও করি,
আমি আপনার সে ফয়সালায় সন্তুষ্ট, কঠিন কথা, কিন্তু আমি আল্লাহর উপরে ভার ছেড়ে দিলাম, নির্ভর হয়ে গেলাম, আল্লাহর উপর ভরসা করে দিলাম, এটাতে কি হবে? মেন্টাল প্রেশার এর মিটার একেবারে হাই থেকে লো হয়ে যাবে, আপনি কোনো চাপ অনুভব করবেন না। পরীক্ষার্থীদের পরীক্ষা খারাপ হওয়ার একটা বড় কারণ হলো কি? প্রেশার, মানসিক চাপ, সব পড়ছে, সব তার মুখস্থ আছে, বাট ভদ্রলোক লিখতে পারে নাই, কলম কলম পড়া আনতে ভুলে গেছে, বুঝেন নাই তো, লিখতে পারে নাই, কেন পারে নাই? চাপের ছোটে সব ভুলে গেছে। কিন্তু যে ইমানদার, তার দৃষ্টি এত সস্তা না, এত কাছে না, তার দৃষ্টি অনেক গভীরে, সে জানে সব কিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ রাব্বুল আলামিন। বহু চেষ্টা করেও মানুষ খারাপ করে, আর সামান্য চেষ্টা করেও মানুষ অনেক ভালো কিছু করতে পারে। অতএব এটার ব্যাখ্যা একমাত্র এটাই যে আল্লাহ তাআলা যেখানে যা ফয়সলা করেন সেটাই হয়। অতএব আমার চেষ্টা শেষ করার পর আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আগে নিজের চেষ্টা শেষ করতে হবে, নিজের চেষ্টা শেষ না করে পড়া নাই লেখা নাই টোটো করে এরপরে বললাম আল্লাহ ভরসা, তো এই আল্লাহ ভরসা হবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেছেন, এ আকাল হা ও তাওয়াক্কাল আল্লাহ, তোমার ওটের রশিটা কোনো কিছুর সাথে বাঁধো, দেন তুমি আল্লাহর উপর ভরসা করো, এটা হলো তাওয়াক্কাল। আপনি নিজের যা করার সেটা করলেন না, না করে বা শেষে বসে বলেন আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ যা করে, এটা তাওয়াক্কাল হলো না। তাহলে দ্বিতীয় কাজ হলো আল্লাহর উপরে তাওয়াক্কাল করা। তাওয়াক্কাল এমন একটা কাজ, এমন একটা স্টেজ, এই স্টেজটাতে এসে আপনি মানসিক চাপ মুক্ত হয়ে যাবেন। আল্লাহ, আরে আল্লাহ ভরসা, কোনো ব্যাপার না, যা হওয়ার হবে আল্লাহ ভরসা, আমার চেষ্টা আমি করছি, তাহলে আপনি নির্ভরভাবে পরীক্ষাটা দিতে পারবেন। নাম্বার তিন, সর্বশেষ যে কাজটা আপনাকে করতে হবে তা হলো আল্লাহর কাছে দোয়া। আপনি পরীক্ষার হলে যাচ্ছেন, শুরুতে যাচ্ছেন, বিসমিল্লাহ বলছেন, আল্লাহর দিকে আপনি রুজু আছেন, আল্লাহ আপনি আমার জন্য সহজ করে দেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, আল্লাহ আমার হিসাব গ্রহণ, আমার পরীক্ষাতে সহজ করে দেন। নিজে দোয়া করলেন, অন্যদের কাছে দোয়া চাইলেন, এবং এরপর আপনি পরীক্ষা দেওয়া শুরু করলেন, বাস এই পর্যন্ত পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হয়ে গেলে এরপরে যদি আমার কপালে ভালো কিছু লেখা থাকে আলহামদুলিল্লাহ, যদি খারাপ কিছু লেখা থাকে আমি চেষ্টা করলাম, তাওয়াক্কুলও করছি, দোয়াও করছি, তারপরও যদি আমার ভালো কিছু না হয়, তারপরও আমি আল্লাহর সেই সিদ্ধান্তকে মেনে নিব, বিকজ আমার জন্য কোনটা কল্যাণের কোনটা অকল্যাণের আমি যেটাকে বুঝি সেটা চেষ্টা করব, বাট আমার বিশ্বাস থাকবে যেটা আল্লাহ তাআলা ফয়সালা করেন সেটাই আমার জন্য অধিক কল্যাণকর। এ হলো চূড়ান্ত পরীক্ষায় সফলতার নমুনা। আমাদের সমাজে ওই যে মা বাবদের কথা বলছিলাম, এমন প্রেশার বাচ্চাদেরকে দেয় যে পাশের ফ্ল্যাটের ভাবির ছেলে তোর সাথে একই ক্লাসে পড়ে, ও যদি এ প্লাস আনতে পারে তুই এ নিয়ে ঘরে ঢুকলে খবর আছে ঠ্যাং ব্যাঙে হাতে ধরে দেবে। বেচারা চাপে চাপে, টেনশনে টেনশনে, এমনি বন্ধুবান্ধবের পালায় পড়ে ফেসবুক ইউটিউব গুতাতে গুতাতে পড়ার সুযোগ পায় না, আবার এদিকে মা বাবার প্রেশারে যখন নিতে না পারে, প্রতি বছর দেখা যায় পরীক্ষার ফলাফল আউট হওয়ার পর কত ছেলে আত্মহত্যার পথে চলে যায়, আর আত্মহত্যার পথে না যাক, ডিপ্রেশনে ভুগতে থাকে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অনেক বড় বড় রোগের মূল কারণে হলো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া। তো অ্যাজ এ প্যারেন্ট, একজন অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদের এই জাতীয় প্রেশারগুলো কমায় দেওয়া, তাদেরকে পড়াশোনার জন্য হেল্প করা, প্রেশার দেওয়া, বাট পরীক্ষার রেজাল্ট সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দেওয়া, এবং অসুস্থ প্রতিযোগিতা না নামা যে হ্যাঁ অমুকে এটা করছে আমাকে এটা করতেই হবে, না করলে আমি শেষ হয়ে গেলাম, এই মানসিকতা পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আর আমাদের গোটা জীবনের, সামগ্রিক জীবনের যে পরীক্ষা আছে সে পরীক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, এবং সে পরীক্ষাগুলোতে অবতীর্ণ হয়ে সততার সাথে সামনে অগ্রসর হতে হবে। যে মানুষটা তার জীবনের শুরুতে এই পরীক্ষাতে এসে সে অসৎ হয়ে যায়, তার কাছ থেকে সামনে সততা আল্লাহ তৌফিকই দিলে হতে পারে, কিন্তু সেটার সম্ভাবনা অনেক ক্ষীণ হয়ে যায়। এজন্য শুরু থেকেই সততার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হয়। আমাদের জীবনে অগণিত চ্যালেঞ্জ আসে, অবৈধ কাজ করার, অবৈধ উপার্জন করার, হ্যাঁ, নীতি আদর্শকে জলাঞ্জলি দেওয়ার হাজারো রকমের পরীক্ষা আসে, এই সব পরীক্ষা উত্তীর্ণ হতে হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরায়ে আলানবী ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়াইদি বিতালা ইব্রাহিম রব্বহু বিকালিমাতিন ফাতাম্মাহুম, যখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, সবগুলো পরীক্ষা তিনি উত্তীর্ণ হয়েছেন, সেটার কথা তোমরা স্মরণ করো। তো আমাদেরকে আল্লাহ তাআলা অগণিত পরীক্ষা নিচ্ছেন কি নিচ্ছেন না, এটাও একটা পরীক্ষা, যে আপনার আশেপাশের
সবাই জিপিএ 5 পাওয়ার জন্য যাচ্ছে তা করছে, আপনিও করছেন নাকি আপনি একটু নীতি আদর্শের উপর দাঁড়ায় থাকার চেষ্টা করছেন মেরুদণ্ড সোজা করে? এটা একটা পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ যারা, এই মানুষগুলোর জন্যই আল্লাহ তাআলা শেষ হাসি রেখেছেন, জান্নাত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সামগ্রিক জীবনটাই হলো বহু পরীক্ষার সমষ্টি, সেই পরীক্ষা এবং আমাদের শিক্ষার্থীরা যে পরীক্ষা অবতীর্ণ হয়েছে দাখিল এবং এসএসসি, এই পরীক্ষায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের দৃষ্টিভঙ্গিগুলোকে শুদ্ধ করা, সুন্দর করা, সংস্কার করা, স্ট্রাগল করা, স্রোতের বিপরীতে চলার জন্য যে পরিমাণ ইমানি এবং নৈতিক তাকওয়ার শক্তি দরকার, সেই শক্তি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। হাদা ওয়াসাল্লি ওয়াসাল্লিম আলা নবিনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।